আজকে বাংলাদেশ ধন্য কার জন্য বাংলাদেশ ধন্য কার জন্য আমরা ধন্য কার জন্য নেত্রী আছে কোন নেত্রী আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সামনে উপস্থিত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যুব মহিলা লীগের আওয়ামী লীগের আমার গৌরবী ভাইয়েরা মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত বাচ্চু মহোদয় উপস্থিত আছেন আমাদের সার্বজনীন নেতা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয় উপস্থিত আছেন হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের মহিলা আওয়ামী লীগের কৃষক লীগের শ্রমিক লীগের যুব মহিলা লীগের হাতিবান্ধা উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব 1981 সালের 17 মে আমাদের জন্য জননেত্রী শেখ হাসিনা আসে নাই আমাদের জন্য এসেছে বাংলাদেশের জন্য এসেছে বাংলাদেশের ভাগ্যের জন্য এসেছে মুক্তিযোদ্ধাদের জন্য এসেছে বাংলাদেশের জন্য রহমত পাঠিয়েছে জননেত্রী শেখ হাসিনাকে মহাপ্রভু আলামিন আমাদের জাতির জনকের নিঃশংসভাবে যখন হত্যা হয় 15 আগস্টে তারা হত্যা করে সেই সব মীর জাফর আল বদর আল শাম এবং আমাদের মোস্তাকরা তারা ভেবেছিল বঙ্গবন্ধু পরিবারকে হত্যার মাধ্যমে জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটি প্রতিষ্ঠা হবে না আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক ওই জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে আবার এই বাংলায় এসে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিটি পথে প্রান্তরে একত্রিত করেছে সালে ক্ষমতায় নিয়ে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগকে তাই আজকে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যা কিছু আছে সারা বাংলার যা উন্নয়ন এখন যে মেগা প্রকল্পগুলো চলছে পদ্মা সেতু চলছে আমাদের মেট্রো রেল চলছে আমাদের বঙ্গবন্ধু সেতু চলছে বঙ্গবন্ধু সেতুর পাশে রেল সেতু চলছে তাপ বিদ্যুৎ কেন্দ্র চলছে টানেল চলছে থার্ড টার্মিনাল চলছে এক্সপ্রেস হাইওয়ে গুলো চলছে আমাদের উড়াল সড়কগুলো চলছে যতগুলো উন্নয়ন যতগুলো অগ্রগতি গ্রামের অবকাঠামোগত উন্নয়ন সবকিছু হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য শেখ হাসিনা না আসে মুক্তিযোদ্ধাদের সামনে বলো তারা শেখ হাসিনা না আসে 3 লক্ষ 6 হাজার শেখ হাসিনা না হলে 3 লক্ষ মাওয়ারের যদি সহযোগতা প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমার মুরব্বীবৃন্দ রাজনৈতিক দল নেতৃবৃন্দ আমি যদি বলতে চাই 23 সালের ডিসেম্বর মাসে এই যে বিজয়ের মাসে যে নির্বাচনটি হবে সেটি বাংলাদেশের জন্য আওয়ামী লীগের জন্য উন্নয়নের জন্য একটি হতে যুদ্ধ সেই যুদ্ধে আমাদের এই এলাকার বীর মুক্তিযোদ্ধা মোতায়েনের পক্ষে ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই যুদ্ধ অবতীর্ণ হব সেই ক্ষেত্রে হাতে শক্তিশালী করব মোতায়েন সিংকে বিপুল ভোটে বিজয়ী করে আবার বাংলার মন্ত্রী বানাবো এবং রংপুর বিভাগের অসামর্থ কাজ যেগুলো আছে সেগুলো আমরা শেষ করব আজকে বাংলাদেশ ধন্য কার জন্য বাংলাদেশ ধন্য কার জন্য
আমরা ফুল কাজ জন্য নেত্রী আছে কোন নেত্রী আরো জোরে বলে জয় বাংলা জয় বাংলা